বড় ভূমিকম্প। নেদারল্যান্ডসের আবহাওয়া গবেষক ফ্র্যাঙ্ক হুবারপিস 3 ফেব্রুয়ারি টুইটারে লিখেছিলেন, শীঘ্রই দক্ষিণ মধ্য তুরস্ক, জর্দান, সিরিয়া, লেবাননে 7.5 মাত্রার ভূমিকম্প হবে। 6 ফেব্রুয়ারি 2023 সোমবার ঘড়ি কাটার সময়টা 4:17 মানে একদমই ভোর, হঠাৎ ভূমিকম্প। পৃথিবীর অন্যতম সক্রিয় ভূমিকম্পের অঞ্চলে আঘাত হানলো পরপর দুটো শক্তিশালী কম্পন। ধ্বংস হয়েছে কয়েক হাজার ভবন, মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে 5,000-এর বেশি। সংখ্যাটা বেড়ে 1,000-দশকও হতে পারে, তার থেকেও বেশি হতে পারে। চোখের পলকে যেভাবে ঘরবাড়ি ভেঙে পড়েছিল, হঠাৎ দর্শনে মনে হচ্ছিল কিয়ামত হয়তো শুরু হয়ে গিয়েছে। কিয়ামত কিভাবে হবে মনে আছে তো? হযরত ইসরাফিল আলাইহিস সালামের শিংগায় ফু দেওয়ার পরে বিশাল ভূমিকম্পে পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে পরিণত হবে ধূলিকণায়। আল্লামা ইবনু কাইয়িম বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের কারণগুলো খুব বড় একটা কারণ কিন্তু মানুষের অপকর্ম। মহান আল্লাহ মাঝে মাঝে পৃথিবীকে জীবন্ত হয়ে ওঠার অনুমতি দেন, ফলে অনুভূত হয় ভূমিকম্পের, যা মানুষকে ভয় পাইয়ে দেয়। এই ভয়ে মানুষকে ধাবিত করে পাপ ছেড়ে তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে। প্রায় একই কথা বলা হয় অন্যান্য ধর্মেও। গ্রিক মিথোলজি ভূমিকম্পের জন্য দায়ী করে ভূমিকম্পের দেবতা পোসাইডনকে। মানুষের পাপ কাজে মেজাজ খারাপ হলে পোসাইডন ভূমিতে ত্রিশূল দিয়ে প্রচণ্ড শক্তিতে আঘাত করলে ভূমিকম্প হয়। বাইবেলের মথিতে বলা আছে মহামারী, খাদ্যের অভাব, বড় বড় যুদ্ধ এবং মহৎ মহৎ ভূমিকম্পের কথা, যার কারণ ঘুরে ফিরে সেই মানুষ। হিন্দু ধর্মে বলা হয় বরাহ অবতার তার মুখকে পৃথিবীকে তুলে রাখছে। পৃথিবীতে যখন পাপ অনাচার বেশি হয় তখন বরাহ মুখ দিয়ে পৃথিবীকে নাড়িয়ে ভূমিকম্পের সৃষ্টি করেন। ভূমিকম্প কেন হয়? শুধুই কি প্রাকৃতিক দুর্যোগ? ভূপৃষ্ঠের ভেতরে কঠিন শিলার স্থানান্তরের কারণে ভূমিকম্প হওয়ার এই বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা জানি, কিন্তু ইসলাম কি বলে? মানুষের ইমান, আমল, চারিত্রিক দুর্বলতার সামান্য শাস্তি নিদর্শন। কুরআন নাজিলের আগে অবাধ্য জাতিকে ধ্বংস করতে অসংখ্যবারই আল্লাহ গজব নাজিল করেছেন। গজবের বেশিরভাগই ছিল ভূমিকম্প। পবিত্র কোরআনে ভূমিকম্প বিষয়ে দুটো শব্দ ব্যবহৃত হয়েছে, জিলজাল এবং ধাক্কা। জিলজাল অর্থ এক বস্তু নড়াচড়ায় অন্য বস্তু নড়ে ওঠা, আর ধাক্কা অর্থ প্রচণ্ড শব্দের কারণে কিছুতে ঝাঁকুনি খাওয়া বা নড়ে ওঠা। তাহলে প্রশ্ন আসে, খুব তাড়াতাড়ি কি কেমন শুরু হতে চলেছে? এ ব্যাপারে সহিহ বুখারী 979 নম্বর হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না ইল উঠে নেওয়া হবে। অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ